কোশ্চেন হচ্ছে দ আ আর ইউ জে জে কে নাও বাই বিকজ ইউ আর মাই স্পেশালস সো হ্যালো वेलकम टू आवर অ্যানাদার পডকাস্ট ভিডিও আমরা অনেক দিন পরে আবার চলে আসছি আর আজকে আমাদের সাথে আমাদের ইউটিউবারস তো অনেক দুইটাই আছে আমি ওয়ান ইউটিউবার আমরা তিনজন আসি পকেক্সেল আছে আমাদের ফেরদাউস ভাই আমাদের 빅 ব্রাদার আমাদের সাথে আজকে একটা স্পেশাল গেস্ট আছে মানে সে অনেক আমরা তো ইউটিউবে করি কিন্তু তোমরা মেবি এর আগেও আমরা দেখছো আমাদের ভিডিওতে আহ ওয়ান অফ দা বেস্ট বাংলাদেশি কসপ্লেয়ার আনুশি আপু কেমন আছেন সো আজকে আমরা কথা বলবো বাংলাদেশের কস্ট কি অবস্থা কোথায় কি আমরা ইনসাইডের অনেক কিছু জানার চেষ্টা করব আপুর কাছ থেকে আর আপুর আহ ওভার অল অনেক দিন থেকেই তো তারা মানে কস্ট করছে বাংলাদেশে তার এক্সপিরিয়েন্স কেমন কি হ্যাঁ জার্নি এন্ড এভরিথিং আমরা জানবো তো আমরা একটু আমাদের কি বলে ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই পোকেক্সেল তোমার থেকে শুরু করো এই আমি পোকেক্সেল বাংলাদেশি অ্যানিমেট এন্ড আমার অরিজিনাল নাম শিশির আহমেদ তোমরা তো চিনি একে ভাইরাল হিট ভাইরাল হিট নতুন নাম ভাইরাল আর আমি যদি বলি তো আমি তো হিসাম আমার নাম হচ্ছে হিসাম ইকবাল আমি ইউটিউবে ভিডিও বানাই অ্যানিমে রিলেটেড

কস্ট প্লেয়ার ইভেন্ট থেকে ইউলি করে থাকি দ্যাট সোশিয়াল মিডিয়া প্রেজেন্স ছাড়া লিখি নি আইম জাস্ট আর ইনস্টাগ্রাম চিনে আপনাকে অনেকেই চিনে জিরো টু তারপরে মিকাসা মিকাসা করলো চিনে জিনিস আপনাকে চিনবে না আপনার ফেস দেখলেই মানুষ বলবে এ রে দেখছি কোথায় যাবো আপু তো অনেকদিন করে কস্ট প্লে করতেছেন তো আপনি যদি একটু আমাদের আপনার কস্টে জার্নি তা কিভাবে শুরু হলো এটা একটু জানাইতেন আর একচুয়ালি খুব সাজানলি স্টার্ট হয়েছে

ওটা দেখা হয় নাই দেখবো ওটা আমি মিস করছি মেবি তো বাংলাদেশে ছিল আমি দুইটা দেখছি আমি ওই যে কসপ্লে পপ এন্ড কসপ্লেটা দেখছি আর এখানে এই যে ইয়া রিসেন্ট অ্যানিমে এক্সপো তো মনে হয় মাকি মাহে আসছিল ওটা एक्चुअली আই মাকি ইট হ্যাজ আ স্টোরি আচ্ছা তখন জিরো টু কথা ছিল বাট আমার কস্টিউম অন টাইম অরাইভ করেনি সো দা কস্টিউম লেডি আমি ওকে হয় আর এই মানে コスপ্লের যে আইটেম গুলা বা যে এগুলা নিয়ে যে মানে কোনো স্ট্রাগলে পড়তে হইছে কিনা এটা

হ্যাঁ ওই যে শর্টস গুলো দেখছিলাম হ্যাঁ শর্টস হ্যাঁ আই ট্রাই মানে প্রফেশনাল তো হওয়ারই আছে তো ঠিক আছে ভালোই ছিল মানে যারা コスপ্লে করছে তার মধ্যে আপনি স্ট্যান্ড আউট করছেন তো মানে এমন মনে হয় না যে এটা কেমন যেন একটু কেমন যেন লাগতেছে ভালো ভালোই লাগছে মানে কোয়ালিটি ছিল थैंक यू আইভেস ভাই মানে যাবো কি যাবো না তখন মানে আমার কাসিন্সটা তুলে পঁচিতেছে তাহলে রোস্ট করবে যাই রোস্ট করবে রোস্ট হ্যাঁ হ্যাঁ এটা তো এখন হয় এখন কসপ্লে মানে কেউ কসপ্লে করলেই এই যে ছাপরি কত কিছুই শোনা এটা তো এখন একটা ইয়ে হয়ে গেছে যে মানে অনেকেই তো এনিমের সাথে কানেক্টেড না তাদের কাছেও তো ওই অ্যাকাউন্ট গুলো চলে যাবে পোস্ট গুলো যায় বা ভিডিও গুলো যায় ওরা তো দেখলেই মনে করে যে কার্টুন এগুলো কি করতেছে তো ঠিক আছে কিন্তু বাংলাদেশের কস্টপ্লেয়ার যারা তারা অনেক বেশি হেইট পায় অবসলিটলি নো রিজান কারো কারোটা অনেক ভালো হইলেও যাই হ্যাঁ একদম বাঁচু হইলেও সেম হেইটই পায় তুমি বলা যায় হেট একদিকটা ঠিক আছে মানে

ওই ইয়ার সাথে যে কি বলে বিবিএফ ওই যে ওই মা মানে যে মাদারা হাসিরামা করছে আসলে অ্যাকচুয়ালি ওটা কিন্তু হাসিরামার কষ্ট ও ছবি দিচ্ছে ছবির কমেন্টের নিচে খালি মাদারা মাদারি এরকম আরো অনেক ফুলটা পাল্টা কমেন্ট আসছে তো কিন্তু পরে অন্য একটা ভিডিওতে একটা লোক তাকে জিজ্ঞাসা করছিল যে কি কষ্টলে তখন সে বলছে হাসিরামা তখন আমি বুঝতে পারছি যে এটা আসলে হাসিরামা মানে একটা জিনিস কি মানে বেচারা যে কসপ্লেটা করছে সেটা মানুষ চিনেও নাই এটা মানুষ মনে আমরা যে ওটা মাদার আর মাদার কস প্লে আমাকেও তো ইভেন্টের মধ্যে বলতেছে ভাই মাদার আর কস দেখছো আমি ওই কোন মাদার এখানে মাদার আসলো পরে মানে আসার পর দেখি যে কি তো কাহিনী হয়ে গেছে কোন অ্যানিমি দেখে মানে কসপ্লে করার ইচ্ছা হয়েছিল ফার্স্টে মিকাসার কসপ্লেটাই তো দেখছিলাম মেবি ওই যে পপ এন্ড কসপ্লে তে না এমনিতে আপনার কয়টা 애니মে দেখা হয়েছে বা এখন পর্যন্ত কি কি 애니মে দেখছেন যদি না না পপুলার কোন 애니মেগুলো দেখছেন পপুলার ওয়ান পিস দেখা হয়নি ডনট কাম অ্যাট ওয়ান পিস স্টার্ট করছে আমাদের ওয়ান পিস প্লিজ Naruto দেখা হইছে দু তিনবার দুই তিনবার দুই তিনবার तो नारुटर कॉस्प्ले तो पायलाम ना कौन है ना एक ना ही नॉट अटक गया नेक्स्ट डे इंशाल्लाह माय फ्रेंड वांटेड टू बी ही ना था आई थिंक अपने रे देख सन पर्पल हेयर कोर्स चलो ओ वो इट आ ये ही तो मेरी कोर्स चलो ना 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 दिस टाइम मैंने एक बार आशा तो और तब जाएगी मैंने और कॉस्ट्यूम

আ ওয়ান পিস তো দেখে আমারও তো দেখার কথা আমি এখন পর্যন্ত শেষ করতে পারিনি আমি জাস্ট 100 এপিসোডই দেখছি সবার সবার এই ওয়ান পিস দেখলে সবার বেশি খুশি হবে টিজে ভাই আরেকজন টিজেন একানো এরা সবাই পাবে যে ভাই আরেকজন পাইছি কথা বলার জন্য আমি তো ওয়ান পিস ফ্যান বল দেখা পোকেক্সন আমি তো আমি তো কন্টিনিউ করতেছি দেখে মানে তোমার রানিং চলতেছে মানে তুমি আপ টু ডেট হ্যাঁ হ্যাঁ আপ টু ডেট হ্যাঁ আমারও খালি পারতেছি না বারবার খালি দেখি আর বাদ দেখি আর বাদ হ্যাঁ ব্লিচ ভালো কিন্তু অনেক অ্যানিমে দেখার পর হয় কি ওই ব্লিচটা কেমন যেন একটু এভারেজ লাগা শুরু না না রে 1000 ইয়ার যখন শুরু করবা তখন দেখবা বলবা যে আসলে কি জিনিস

আরেকটা জিনিস কি ব্লিচের ক্ষেত্রে মানে তোমার অন্যান্য অ্যানিমের ক্ষেত্রে যেটা একটু আলাদা যেটার কারণে মেইনলি ব্লিচ কে মানুষ পছন্দ করে না সেটা হলো তোমার মনে করো অনেক জোস একটা আর্ট চলতেছে মনে করো ফাইট চলতেছে মেন ক্যারেক্টারের সাথে অন্য একটা ভিলেনের মাঝখান দিয়ে হঠাৎ করে বিশ তিরিশ টাইপের ফিলার ফিলার আর্ক একদম এখান থেকে হাইপে চলে যায় কিন্তু এই যে থাউজেন্ড ইয়ার আবার এরকম না একদম কোনো ফিলার চলেছে না একদম নরমাল শর্ট তো অনেক এপিসোড অনেক কম ওকে তো আনুশিয়াপুর ফার্স্ট অ্যানিমে কোনটা ছিল এটা মনে হয় ডিমনস লেন নাকি রিমন্সলে না 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 ফার্স্ট অ্যানিমে তো আমার एक्चुअली মনে নেই অ্যানিমে অনেক কিছু থাকতে থেকে সো মনে নেই এক্স্যাক্টলি ফার্স্ট কোনটা ছিল ফার্স্ট হবে বা চিনচান ওই টাইপের গুলো তো থাকে মানে ওগুলা পড়ো দেখ

তো আচ্ছা এই যে অনলাইন বোলিং কসপ্লেনিয়া আচ্ছা যে অনলাইন বোলিং এর শিকার হইছেন একবারও মানে ফেস তো করছেনই এটা না হইলে তো হইলো না বাংলাদেশি এটা না হইলে তো ফার্স্ট টাইম পাই নাই সো আই ওয়াজ লাইক আই ডিডন্ট নো व्हाट আই ওয়াজ গেটিং ইনটু তো কোন আইডিয়া ছিল না যে এত টক্সিক হতে পারে এটা পরে প্রথমে যখন এজুকো করছিলাম ইট একদম মোস্টলি পজিটিভ সবাই খুব ভালো বলতেছে তো

একটু জাস্টিফাই করা যায় রোজটাকে বিকাশরটা থেকে সালভাইয়ার ফরমার মানে পিকচারটা নিতেছিল সো আই ওয়াজ লাইক হ্যাপি সিইং হিম আই ওয়াজ আ বিগ ফ্যান আমি বসি হাসছি সো লাইক ইউ নো এটা ছবি ছবি তো কমেন্ট একদম ছিল ঠিক আছে কমেন্ট কমেন্ট ছাড়াও আপনাকে মানে পার্সোনালি আপনার

কারক নাক্সি না লাইক কসবেয়াররাও তো মানুষ লাইক ওরা তো অন্য কিছু না হুম ওরা আসলে আমাদেরকে আমাদের ক্যারেক্টার মনে করে হ্যাঁ ওয়াইফু মনে করে এটা এটা ঠিক আছে মানে আমিও চেষ্টা করি মানে যখন ইভেন্টে যাই তো মানুষ তো ধরে এখান থেকে ওখান থেকে তো চেষ্টা করি যে আমি আমি একবার ফেস করছিলাম যে প্রথম দিকে যখন আমি ভিডিও বানাইতাম না তখন আমি একটা ইভেন্টে ইভেন্টে গেছিলাম এর যে ফার্স্ট ইভেন্টটা যখন যখন ওটা বা তখন তখন হয়েছিল একুশে হয়েছে কি কাহিনীটা আমি একটু বলি বিস্তারিত যে তালহাবাই অ্যান্ড ওর ওদের সাথেই তো যাই ও ফ্রেন্ড সার্কেল যারা আছে তো তালহাবাইয়ের সাথে আর একটা ফ্রেন্ড ছিল ওর ও হয়েছে কি একটা ওটা হচ্ছে এই যে

এখন ওরা আমার সাথে পিছে পিছে যায় আমার ক্যামেরা ধরছে আমি তো আর তা দেখিনি তো আমি গেছি যে বলছে আপু একটা পিকচার নেওয়া যাবে বলছে ভাইয়া এখন না ঠিক আছে মানে ওরা মানে মেবি পিছনে ক্যামেরা ধরছে এই জন্য বলছে ভাই এখন না একটু পরে আমি যখন আশা ধরছি দেখি যে পাশে অন্য পোলার সাথে পিকচার নিতেছে তো ওই জিনিসটা ভাই আমার মানে আমার লাগে না যে ঠিক আছে ভাই পিকচার না নিলে না নিলে প্রবলেম নেই কিন্তু ভাই ওরা তো আমারে ছাড়বে না আমার ফ্রেন্ডসরা তো ভাই বলছে ভাই তোমার রিজেক্ট করে দিছে ভাই শেষ তুমি তো এই জিনিসটা আমি যখন ইভেন্টে যাই তখন চেষ্টা করি যে মানুষ মানুষকে না বলা বা যাতে মানে রিজেক্ট ফিল না করে বা এমন ফিল না করে যে ও ভাই আমার সাথে পিকচার তুলবো না তো একটা ওই ওই জিনিসটা আমি ট্রাই করি কিন্তু তাও ভাই একটা একটা টাইম আছে যে মনে করে আমি ভিডিও ভিডিও করতেছি এর মাঝখানে আইসেই বলবে যে ভাই বিগ ফ্যান পুরো ভিডিওটা শেষ তো মানুষের একটা স্পেস দেওয়া দরকার ওইটা মানুষ বুঝতে চায় না আর কি সেটাই নট লাইক যে মানা মানাকোস্িয়ার মানে যে তুলবো না একদম ভাই এক মিনিট পরে তুললে দুনিয়া শেষ হয়ে যাবে এরকম তো কিছু না আরে কত বলতে করে তুলতেছি বা আরেকজনের সাথে তুলতেছি পরে চল না এরকম আর কি যে কি অফেন খেয়ে যায় মানে コス প্লেয়ারসরা তো যায় একটু মানুষ উদ্দেশ্যে পিকচার পিকচার তুলবে এটা তো ওদেরও ভাল্লাই কিন্তু আমাদের মেন্টালিটি একটু টুইস্টেড আর কি উল্টা-পাল্টা বাংলা ফেসবুকেও চলে যায় ভাই যতই ভালো কস প্লে করুক আর না করুক কিছু না কিছু বলতেই হয় ঠিক আছে দেখা যাবে যে যে উল্টা পাল্টা কমেন্টটা করছে তার কোনো ফেস নাই কিছু না একটা অ্যানিমে পিকচার লাগাই রাখছে ঠিক আছে উল্টা পাল্টা বলতেছে এইগুলা মানে আমরা ফেক অ্যাকাউন্ট সব মানে যারা বেশিরভাগ সময় যে অনলাইনে কমেন্ট করে উল্টোপাল্টা পাল্টা সবগুলো অ্যানিমে মানে কোনো অ্যানিমে প্রোফাইল পিকচার দেওয়া আর ফেক অ্যাকাউন্ট মনে করো নারুতো উজুমাকি গোজো সাদারু অনেকে তো মিস করে গোজো গোজো উজো নাকি ও ওইগুলো নিজে নিজে বানায় ওই কয়দিন আগেও আমি ব্লিচের একটা কি জন্য দেখছিলাম আমার রিকোয়েস্ট দিছে আমি ভাই ঠিক আছে তোমারই তোমারই তো লাগবে তোমারই তো অ্যাকসেপ্ট করুম ঠিক আছে কসপ্লে তো করতেছো কিন্তু এটা তো মনে হয় ফ্যামিলি জানে যখন করে যাও বা না যাও এখন ফ্যামিলি এটা কিভাবে না এই জিনিসটা

আমার মাও মানে উল্টাপাল্টাও যদি করি মানে উল্টাপাল্টা বলতে মনে করো কোথাও গেলাম বেশিরভাগ এই সময় বলে যে যখন ঘুরতে যাই ঠিক আছে তো তখন বলে না এখানে যাওয়া লাগবে না এই সেই কিন্তু পরে গিয়া দেখা যায় যে ঠিক আছে সেই সবকিছু ঘুচাই ঠুচাই দিবে তো একটু মায়ের মনে হয় একটু বেশি বুঝে বেশি তো আছে ওরা সেই মেজ গ্রুপে বুঝে জিনিসটাকে যারা এক্সটেন্ডেড ফ্যামিলি ওরা এজ যারা ফরগট ইংলিশ সরি আমার একটা কোশ্চেন আছে আমরা যারা কসপ্লে শুধু দেখতে যাই তারা তো শুধু বাইরে থেকে দেখি কিন্তু আসলে যে কসপ্লে যারা করে ওদের তো আলাদা একটা রুম দেওয়া থাকে তো দের ভিতরে কি কি মজা হয় বা কি কি করেন আপনারা মানে সবথেকে ভালো ভালো মুমেন্টগুলো বলেন গ্রুপ কস্ট প্লে করেছে তারা বেশি মজা করে ফ্রেন্ডস রা গেম খেলে বিকেল নাও ভিতরে চুতোর রে বা এমনি জাস্ট কাপে করতে থাকে আড্ডা এক দুজন যারা থাকবে যায় ধর আমি গেলাম আর আমার একটা আর ফ্রেন্ড গেলো তো লাইক সাইডে বসে আমরা লোনার দের মতন একজন একজনের দিকে থাকে দেখি আবার চলে চাই বাড়ি যেয়ে মজা করি আমার একটা কোশ্চেন আছে যেটা মোটামুটি সব অডিয়েন্সের কোয়েশ্চেন ঠিক আছে এটা আমি তোমাদের সবাই জানি যে তোমরা কি কোয়েশ্চেন করবা তোমাদের মনে কি সেই কোয়েশ্চেনটা আমি আপনার করতেছি যে মনে করেন কেউ একজন অডিয়েন্স হিসেবে বা যারা মানে এমনি পিকচার তুলে আপনাদের সাথে তো তাদের সাথে কোনো দিন ফ্রেন্ডশিপ হয়েছে তোমাদের চান্স আছে আর কি

ভিডিও না দেখলো থামনেল কিন্তু পৌঁছেই গেছে ঠিক আছে দেখা ভিডিওটা এখনো দেখা হয়নি আর ইনশাআল্লাহ ভিডিওটা আমাদের পকে আসে হ্যাঁ আমরা মানে আমাদের অ্যানিমে কমিউনিটি যে নাই মানে অ্যানিমে কমিউনিটি বলছি অ্যানিমে ইউটিউবার কমিউনিটি আস্তে আস্তে গ্রো হইতেছে এন্ড ইয়া আমরা আসলে এই আমরা এই পডকাস্ট চ্যানেলটাও খুলছি যাতে মানুষ জানতে পারে যে অ্যানিমে বাংলাদেশে এক্সিস্ট করে আর আমরাও আসি আমরা আগে নিয়ে যাইতেছি তো আমাদের ব্যাপারে কি জানতেন কোনো কিছু যে আমরা আসি বা আমরা বাংলাদেশে ভিডিও বানাই 애니মে নিয়ে ভিডিও দেখছি সবাই দেখাবে সবাই রাওয়টে আমি কি বলে ফেরদস ভাইর সাথে একবার উনি ইন্টারভিউ নিদছিল তো ওখান থেকে ওনার চ্যানেল দেখা আর কিশান ভাই আগে আমি দেখছি তালহা ভাইয়ের ভিডিওতে তো ওখান থেকে দেখা হয়েছে আর

আমিও no, <laughs> 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 মানে সিমিলার সিমিলার শুনছি বাট এক্স্যাক্ট শুনছি নাকি আই ডোন্ট নো সত্যি কথা বলে আমি প্রথমে একটু কনফিউজ ছিলাম অ্যাকচুয়ালি এটা কি উচ্চারণ কি করব নাইস ভাই নাইস এটা আমার জীবনের কাহিনী তো নেক্সট ইভেন্টে কি যাবেন বা নেক্সট ইভেন্টে কোনো প্ল্যান আছে নাকি আপাতত তো কোনো প্ল্যান নেই বাট যদি তো সডেন প্ল্যান হয়ে গেলে ইনশাআল্লাহ এখনো মেবি তিন চার মাস বাকি আছে 애니মাঙ্গা হবে মেবি নেক্সট হ্যাঁ অ্যাকচুয়ালি আমার ও লেভেলস নভেম্বর এ সো প্রবাবলি যা হবে না হুম পড়াশোনা করতে হবে তাহলে সেল মাইলা দড়ি কোন দিকে না এমন তো আমাদের মধ্যেও বেশিরভাগই হয়তো নেক্সট কুলা যাবে না কারণ এই বছর অনেকগুলা যাওয়ায় গেছে ওকে দে যাবে না এটা এটা আপনি বুঝলেও কিন্তু তারা বুঝে না ঠিক আছে তারা আমাদের চিনেই না বাট ব্যাপার না ব্যাপার না ব্যাপার আস্তে আস্তে আমরা তো করতেছি আমরা কাজ করতেছি তারা না না চিনলেও সমস্যা নেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি হ্যাঁ এখন চিনা শুরু করছে মেবি মেবি কিছুদিন হলো আমরা একটি বইছি তো আমরা সব প্রায় কয়জন পনেরো জনের মতো আছি তো পনেরো জনে একটি বইছি তো আস্তে আস্তে বাড়তেছে আস্তে আস্তে এই যে ভাইরাল হিট ভাইরাল হইতেছে তারপরে আরো আরো আমাদের ভাইরাল হিটের মতো অনেক ইউটিউবার আছে তারা ভাইরাল হইতেছে আকানো আছে আকানো আছে অনেক কোয়ালিটি ভালো ভিডিও বানায় টিজে আছে ওয়ান পিস নিয়ে ভিডিও বানায় আছে যে ডাবিং করে হ্যাঁ ও ওই তো মানে অনেক কিছুই সামলায় তো ঠিক আছে আস্তে আস্তে আমরাও আগাইতেছি ব্যাপার না আর নেক্সট ইভেন্টটা দেখি নেক্সট ইভেন্টে আপনার নেক্সট ইভেন্ট তো আসবেন না যখনই দেখা হবে প্ল্যান করবো না আমরা তখন আরো বিস্তারিত সবকিছু কথা হবে কারণ ইভেন্টে গিয়ে তো কথাই হয় না মানে এই কথা হইলো তো এই সরাসরি এখন ইভেন্টে গিয়ে তো তেমন কথা হয় না বা আপনারাও বিজি থাকেন আমরাও একটা প্যারা হয়ে যায় বা দেখা যাবে যে আমরা কথা বলতে আছি কিন্তু পিসের লোক ছবি তোলার জন্য লাইন ধরে গেছে একদম হ্যাঁ সরব সরল হ্যাঁ তখন যদি আবার বলেছেন ভাই একটু কথা বলতেছি একটু পরে আসেন আর কাহিনি আর জি ও এইট ক্লাব ভালো এবার কি এবার কিছু বলবা আমি একটা কথা বলবো ঠিক আছে আমি আমার আমি আমার অডিয়েন্সের পক্ষ থেকে একটা কথা বলবো

বেশি হয়ে গেছে বেশি ড্রামাটিক হয়েছে আমার মতো যে পুরো এপিসোড পুরো এপিসোডটা ধরে ওই ওই মুজানের হাটাই দেখাইছে এরকম মনে হইছে সব কিছু ঠিক আছে ভাই আবার অডিয়েন্সের কোনো কমেন্টস বা কোশ্চেন থাকলে ইয়াতে কমেন্টে করো আমরা করে দেব না ওই চ্যাটে হ্যাঁ ওকে আচ্ছা লিখতে ফেভারিট অ্যানিমে কোনটা কারেন্ট কি অল টাইম

বাট ওয়ান পিস দেখার পর চেঞ্জ হয়ে যাক একমাত্র স্মোকি ভাই মনে হয় আসে তাই না আমিও দেখছি আমিও দেখছি যে নারুটো প্রথম প্রথম ফেভারিট থাকে তারপরে বলে যে ওয়ান পিস দেখার পর বলে যে ওয়ান পিস হ্যাঁ আমার কাজিন রাও প্রথম নারুটো দিয়ে স্টার্ট করছে এখন সবাই ওয়ান পিস ওয়ান পিস ইজ রিয়েল আহ ঠিক আর কার কথা বইল না ভাই কষ্ট পাইতেছে ভালো কথা এবারকার 애니মে গরের নাম ছিল লাস্টেল কিন্তু লাস্টেলের ই ট্রেজার কই ছিল স্টেজ ভাঙা এ স্টেজ ভাই কইলো না ভাই সাকি সাকি আর কত কি দেখলাম ভাই ওই মেটা ভাইরালছস নাকি যে মা কিমাছ যে মানে সব গ্রুপে 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 দেখাচ্ছে

ওই এইতে তো ওই যে লাইটস অফ করে লেজার শো করছিল এইতে হ্যাঁ এর আগে ওই যে এই আগে ওটা তো লাইট স্টিল এইতে লাইটস অফ ছিল লাইটস অফ করে লেজার শো করছিল লাইটস তো থাকার কথা ভাই না থাকলে কি Amniki লেজার পার্টি লেজার ডিজে আসলো ডিজে আসল ডিজে আসলে ডিজে করতেছিল আশল ডিজে আশল গান ছেড়ে দিলো মজা হয় বাট লাইট সন এইভাবে মন খুলে নাচ করা যায় হ্যাঁ নাহলে তো মা কি মারmadan প্রোল হবে সবাই হ্যাঁ এটা ঠিক এটা ঠিক লাইট সন ছিল দেখে অনেক লোককে কে চিনায় আছে হ্যাঁ তবে লাইট অফ থাকলে আবার অনেক অনেক আকমটা কাম করে ভাই আমি দেখি কোনোদিন আমি না আমি আগের বারে লাইট অফ ছিলাম না আমি শুরু হইছে আর তখনই বেড়ে গেছে কিন্তু পরে শুনলাম কয়েকজন আর আমি আমি তো আগেই চলে আসি ভাই আরে অবস্থা খারাপ হয়ে যায় দাঁড়াই কতক্ষণ থাকা যায় এক ঘন্টা থাকলেই তো অনেক আর খাবার খাবার কিছু থাকে না ভাই এবার তো গেছি এবার কিছুই ছিল না মোজো খাইতে হইছে তাও 30 টাকা দিয়া মজনা গোজো ওটার একটা ভিডিও বানাইছিল না আই আমি এবার ফুড টেস্ট করছিলাম ওই চিকেন চিলি কি জানি ছিল ফ্রাইড রাইস ছিল ছিল না দ্যাট লাইক ছিল ওই যে ফ্রাই চিকেন ফ্রাই রিভিউ এরপরে গেলে তো রিভিউ নিতে হইব ভাই যদি বলে আরেকটা আরেকটা সাইড আরেকটা সাইডে ওই যে এবার ওই যে রাইস বল দিছিল বিক্রি করতেছিল দেখলাম ওটা বলে 150 টাকা করেছিল দুইটা রাইস বল হ্যাঁ কি বলছো পকিক্সেল বেশি দাম পড়ে না দাম তো একটু থাকবেই ওটা স্বাভাবিক আশেপাশেও তো কোনো ছিল না মানে রেস্টুরেন্ট ওই টাইপের আরে এখানে তো আশেপাশে কোনো মুদির দোকানও নাই ওইটা আপনাকে ঘুরে ওই যে জায়গা থেকে ঘুরে একদম একটা জায়গা আছে ওইখানে সব দোকান শুধু দোকান দোকান আর রেস্টুরেন্ট আপু আপনি তো অনেকগুলো ইভেন্টে গেছেন তো আপনি বাদে আরো তো অনেক কস আছে ওদের ভিতরে কাকে সব থেকে বেস্ট লাগে অলওয়েজ মনে হয় যে ভালো কিছু আ

আরেকটা ভাইয়ার নাম আমি ভুলে গেছি আচ্ছা এবারে ইভেন্ট আসছিল হ্যাঁ এবারেও আসছিল এবারের তাহলে এবারেদের মধ্যে এবারের মধ্যে কোন কোন कॉसপ্লে করছে তাহলে হয়তো চিনতে পারি আমার করছে না এবার রেম দেখি নাই কোনো না ছোট সাদা থাকে না হ্যাঁ 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 বুঝতে পারছি ড্রেস ছিল তাই না

আমি একদম ও সোফায় ছিল আমি ওর পিছিয়ে বসেছিলাম দেখে মার্কিং করতেছে তারপর আবার ও একটা স্টোরিও দিচ্ছিল তো ওই স্টোরিওতে বলছিল যে আমি মার্কিং করতেছি মানে পরে আমি বাসার সাপড়ে দেখছি ও ও নিজে মার্কিং করতেছে কিন্তু ও এটা হলে অনেক খুশি হইতো যদিও অন্যান্য যে সিঙ্গাররা পারফর্ম করতেছে হয় তারা যদি মোবাইল দেখে লিরিক্সগুলো না গাইতো মানে ইয়ারফোন যে এক যে গানটা গাইছে মাই হিরো একাডেমি আর ও কিন্তু লিরিক্স ছাড়াই গান গাইছে আর আপনাদের দেখে মনে হচ্ছে প্রফেশনাল সিঙ্গার বা গান টান গায়

ঠিক আছে ভাই করছে আমাকে টাইমটা বল আমার আমার ওটা রেকর্ডও করা ছিল না আমি মানে আমি এমনি তখন এমনি দেখতেছিলাম পরে অন্য একজন রেকর্ড করতেছিল পাশে আমি তার কাছে পরে নিয়ে এনেছি সেটা কয়টা হয়েছিল সকালে না বিকেলের রাতে 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 মানে সন্ধ্যা থেকে আচ্ছা বুঝতে পারছি আমি তো চুল আসছিলাম ওই কারণে দেখি নাই এমনি তো ঠিক আছে লো মানে প্রথম প্রথম দেখা লাগছে যে ঠিক আছে নরমাল পরে দেখি যে ভাই ঢুকছে ওর মধ্যে ঠিক আছে ভাই কনফিডেন্স থাকা মানে লাগে তাও যা করছে অনেক বাট অনেক উত্তেজিত হয়ে গেছিল মানে মনে হচ্ছে আজকে খেয়ে ফেলবে এরকম আচ্ছা এমনি তো মাঙ্গা টাঙ্গা পড়া হয় না মাঙ্গা পড়া হয়নি নি বড় তো স্টার্ট করছিলাম পড়া বাট আই জাস্ট কুডেনট আচ্ছা নারু তো কয়েকবার দেখছো না নারু তো কয়েকবার দেখছো বড় কয়বার কয়েকবার দেখছো আমি ট্রাই করছিলাম বড় তো দেখার আসলে লয়াল নারুতো তো ফ্যান কিন্তু পাইনি ঠিক আছে মেক সেন্স আমি আমিও দেখছি আমিও স্টার্ট করছি আমি ওই যে অনেক কষ্টে ইয়ার দেখছি ওই নারু তো যে লাস্ট ফাইট হয়েছিল না ওই যার নাম কার সাথে সাথে হ্যাঁ ওর ছেলেও চলে আসে হ্যাঁ ব্যারিয়ন মোড ব্যারিয়ন মোডে ওই পনদ দেখছে তারপরে বেশ কয়েকটা এপিসোড দেখছিলাম পরে আর দেখতে পাইনি মানে এত ফিলার এপিসোডে ভরা প্রচুর আবার নারুটোরটাই মানে নারুটোর ব্যাকস্টোরি আবার দেখাইতেছে এরকম লাগে প্রচুর ফিলার এপিসোড তাও ভাই কারণজন অ্যাডজাস্ট সাথে কানেক্ট করতে পায় কারণ যেরকম নারুটোর সাথে মানে ওদের ব্যাকগ্রাউন্ড স্টোরি গুলো সলিড ছিল আর এখানে একটু এখানে নেপুটিজম

फन मनुष्मार्श बट पौरे दिए ही बिकेम डी मोस्ट बिलोवेड कैरेक्टर्स माने वन ऑफ़ डी मोस्ट बिलोवेड कैरेक्टर्स एंड साकुरा देखो नहीं पहेतवाई लाइक ठीक है सबूली गोरज लेकिन तू पौरे नारुतो लाइफ वासी सतो हम्म वो ये हार्ट जब टीवी वो ये हार्ट पंपिंग हार्ट टीवी ना वो ये नारुतो रे � তারপর তো মানে ওইটা তো মিথ্যা ছিল এই জন্য মানুষ আর কি পছন্দ করে না ছিল কিন্তু ওইটা নারুতো ওখানে না যায় মানে সো দ্যাট নারুতো ডাজন্ট গেট কিলড জন্য ফটার জন্য রাইটার লিখছে এইভাবে কাহিনীটা যেন কি হেট করে অনেক ইরিটেটিং বানাইছে হ্যাঁ লাইক যদি আপনার বাবা মা কে নিয়ে কেউ উল্টা কিছু বলে মানুষ তো অভিয়াসলি হেড করবে ওই যে যখন ওজি না আর উঠে না বাট বাট ওই সিনগুলো গুলা নাকি আমি একটা দেখছে রাইটার মেনলি মাঙ্গাতে কিন্তু অত ইয়া করে বলে নাই যে না সাকুরা বলে না জোর তো জানো আর বাপ মা নাই ওই যে ফাস্টার দিকে এপিসোড গুলা সাস্কাকে বলে ওইটা নাকি অ্যানিমিতে নাকি আরো এক্সট্রা সিন দিতেছে এগুলা একটা বেশি হেড

খালি নারুতোই না সাথে তিনটা বড় ব্যাং আসে তিনটা বড় ব্যাং আসে তো দুই কাতে দুইটা ব্যাং আসে যখন ওই যে ওর বাপের ইটা দেয় না রেফারেন্স টা যখন দেয় ভাই পুরা পিওর গুজবাম ভাই পেইনার টাই মনে আমার সব থেকে মানে বেটার ছিল পেইনার টাই নারুতো শিকুনের মধ্যে সব যতই খারাপ ওইটাই বেস্ট আর্ক ছিল নারুতোর মধ্যে বেস্ট ক্যারেক্টার বা ফেভারিট ক্যারেক্টার কোনটা নারুতোর মধ্যে আমার অনেকগুলো ফেভারিট ক্যারেক্টার আছে কবিতা দেন

ওর সব কিছু মানে মনে হয় যে ওয়াটার ড্র্যাগ মানে কি মানে সবকিছু কত আর একটা জিনিস কি না তোর মধ্যে মানে শিকামারু আর নারুতো এই দুইজন ক্লাসের মধ্যে সব থেকে লেজি পার্সন ছিল কিন্তু এরাই পরে হোক আগে হয় হ্যাঁ আমার কাছে নারুতো আর শিকুমারের ফ্রেন্ডশিপটা সাসকে আর নারুতোর ফ্রেন্ডশিপ থেকে বেটার লাগে কেন পার্সোনাল ওপিনিয়ন সাসকে আর না সাসকে আর নারুতো তো ফ্রেন্ডশিপ না মোর দেন ফ্রেন্ডশিপ সেটা

হ্যাঁ দুজন একসাথে ছিল তারপরে আবার কি আসছে জানেন পেছন থেকে আবার আবার বলছো যে সাসকে কেস এটা বলছো না এটা বলে নাই বাট রিয়াকশন দেখছ পেছন থেকে আবার অরুচি আসছে একটু পরে তো অরুচি মারোকে জিজ্ঞেস করলাম যে নাও তোমার এখন রিসার্চ কি বলে সাসকে তারপর আবার সাসকে জরা ধরছে

বাট আহ অরুচি কস্ট অনেক ভালো হয়েছে বলতেই হয় আর ও সবচেয়ে বেশি বেস্ট হল যে জিভটা যে বের করে এত বড় বের করে ফেলে হম অনেক বড় জিব্বা বের করে ওরে লাইভ একশো ভাই পরে কাজ করো অনেকে তো যে রাসেল ভাইপা লেখে পোস্ট যে রাসেল দেখা গেছে ও ভাই আস্তে আস্তে অবস্থা খারাপ আচ্ছা জাপানে তো অনেক স্টকার টাইপ একটা প্রবলেম আছে যে মনে করেন একটা একজনের ফ্যান হয়ে গেছে তো তাকে স্টক করে এখন হয়তো অফলাইনে বাংলাদেশে কেউ স্টক করে না বাট অনলাইনে হয়তো অনেকেই অনেক লোকজনকে স্টক করে এরকম কি কোনো সিচুয়েশনে ফেস করছো

শুধু ওই যে অ্যানিমে কন থেকে বা ওই ইভেন্ট থেকে ফলো করে না এমনিও এটা ইন জেনারেল বুঝতে পারছো ইন জেনারেল এইসব মানে কসপ্লেয়ারও আগে আই থিংক একটা আই অ্যাম নট গো সে হিজ নেম আমি চিনি না আমার সব সোশ্যাল মিডিয়াতে টিক্স করা শুরু করছে পরে ব্লক করার পরে ফোন এভরিডে দিস গাই ইউজ টু গেট আ নিউ সিম আর টেক্স করতো অ্যান্ড এত বাজে হয়েছিল একসাথ একসম্পায়ার কি আমাকে আমার লোকেশন টেক্স করতিছ মানে ওইদিন যা আমি ভয় পাইছি মানে সিরিয়াসলি মানে তুমি কোন জায়গায় আছো ওটা বলতেছে আমি কি কিডন্যাপ হওয়া মানে আজকে আমি কোন সময় কোন রোড ক্রস করছি ওটা আমার বলতেছে টেক্সে টেক্সে নতুন নাম্বারতে হুম जस्ट ইমাজিন এজম এজ এ গার্ল না তুমি যদি তুমি কোথাও যাও ছেলে হিসেবেও

এখন এগুলা হ্যান্ডেল করো কি হবে মানে কি মনে হয় তখন যে কি কিরকম একটা ফিলিং আসে জিরো টু সময় একচুয়ালি নিকা সাট্টাল তো অনেক ট্রোল হয়েছি বাট ওইটা ঠিক আছে আই ম্যান্ড আপ কিন্তু এবার জিরো টু এর সময় মানুষ যেরকম ইনঅপ্রোপ্রিয়াত কমেন্ট করতেছিলাম তাই এরকম এরকম লেভেল প্রক্রিয়াট কর কমেন্ট করার আমি কি করলাম যে এভাবে বাজে কথা বলতেছে আর এবার আমি সিরিয়াসলি কনসিডার করতেছিলাম কচ ছেড়ে দিবো পরে পজিটিভ সাইট গুলো দেখে এমন এইসব লুজার দের জন্য কস প্লে না ছাড়া উচিত হুম হম আমিও তো দেখিনি এমন কোনো খারাপ কিছু ভাই এবার তো ভালোই করছে কসপ্লে খারাপ কিসে আমি তো তেমন ই দেখি আমি তো

এগুলো নিয়ে পোস্টও করে যে আমার হ্যারাসমেন্ট করা হচ্ছে অনেক কয়েকটা কস্টপ্লেয়ার রিসেন্টলিও কিছু দেখছি মানে এক্সট্রিম পর্যায়ে চলে যায় বিভিন্ন কমেন্ট সেকশনও আবার মাঝে মাঝে মেয়েরাও ইয়া করে মানে মানে কি বলে খারাপ কমেন্ট করে অনেক বেশিরভাগ ক্ষেত্রে মানে কিছুটা এখন বলা যায় না হয়তো জেলাসি ফিল করে যে ছেলেরা অ্যাটেশন দিচ্ছে তা আমি তো এর দেখি না ভাই আমি এর মানে কোনো সলিউশন দেখি না যত এক্সপোজার বাড়বে তত মানুষ আমাদের মাইন্ডসেট এমন ভাই গ্রো করতে মনে হয় আরো পঞ্চাশ বছর লাগবে আমি কোনোদিন হেড কমেন্টে রিপ্লাই দেইনি বা টেনশন এবার আমি নিজে কমেন্ট করছি সো যে দ্যাট মানুষ মেবি দে ক্যান স্টপ তো কি মানুষটা দেখতেছে এগুলা এগুলা আরো বেশি বাড়ে আরো বেশি করে আমি তো আমি তো আমি জানি যে ফেসবুক ফেসবুকের কিছুই দেখা যাবে না ফেসবুকের পোস্ট কমেন্ট কিছু দেখ আমি একটা ভিডিও আপলোড করে গায়েব হয়ে যে ফেসবুক থেকে আমার দরকার দরকার নেই আমি জানি ভাই কমেন্টে কিছু এমন একটা জিনিস বলবে যাতে আমি সকালবেলা মানে মনে করো ফেসবুক খুললে আমার পুরো মুডটাই নষ্ট হয়ে যাবে কাজ নেই ফেসবুক তাই এমন অনেক ব্রুটাল কমেন্ট করে বাট কমেন্টের দিক দিয়ে এমনিতে ইউটিউবটা তো অনেক ভালো আছে আমার যত মানে ইউটিউব ভালো হ্যাঁ ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম তারপরে ইউটিউব এগুলাতে যারা কমেন্ট করে অত সেরকম খারাপ কমেন্ট আসে না মানে মানে আমি এতদিন ধরে ভিডিও দিচ্ছি আমার এ পর্যন্ত হয়তো এক থেকে দুই পার্সেন্ট হয়তো নেগেটিভ কমেন্ট আসছে হ্যাঁ আর কিন্তু ফেসবুকে করলে অনেক এরকম আসতে থাকে আমি এই জন্য নর্মালি ফেসবুকে অতটা ভিডিও আপলোডও দেই না আর আরেকটা জিনিস আরেকটা জিনিস হলো ফেসবুক আমার কাছে মনে হয় যে অনেক নেগেটিভ জিনিস বেশি প্রমোট করে যেটা একটু বেশি খারাপ যায় সেটা মানে এটা আরো বেশি ভাইরাল হয় ট্রু ভাই ভালো ভালো ভিডিও হয় না হবে না এটা আমিও দেখছি ভাই ইউটিউবে যে ভিডিওটা ভালো চলবে না ওটা ফেসবুকে চলবে না টিকটক করো নাকি বলা করার তো কথা যতক্ষণ মনে হয় यस আমি লিংক দিয়ে দিই আমিনা তাও অন না এটা মানে समझता দরকার আছে আচ্ছা টিকটকে না করে ইয়া ইউটিউবে করতে পারো না আমাদের কিছু ফিমেল অ্যানিমে ইউটিউবার দরকার বা コスপ্লে ইউটিউবার

তাও আমরা দেখাইতে পারবো যে আমাদের আছে ফিমেল কন্টেন্ট ক্রিয়েটর আরে ইয়া ফিমেল ফিমেল কন্টেন্ট ক্রিয়েটরদের রিচ এমনি বেড়ে যায় 6000 টাকাও দাম দেখতে চায় না এই ফিমেল দেখবা যে এই ফিমেল ইউটিউবার 애니 ইউটিউবার আসছে দেখবা যে হয়ে গেছে এই তো খুবই ফেমাস আপনার ফেস তো মানুষ চিনে তাই না নিলে দিবেন দেখবেন যে মানুষ ক্লিক চিনে মোটামুটি যারা কসপ্লে ফলো করে তারা চিনে তারপরে তারপরে আবার ইয়া তালা ব্রোয়ের থামেলা তো ছিল তার থেকে দেখছে হ্যাঁ তারপরে আমিও এবার থামলে দিছি তোমার ছবি তো এমনিতে যদি কন্টেন্ট ক্রিয়েটর করা যায় মানে কসপ্লে কসপ্লেয়ার হিসেবে কনটেন্ট ক্রিয়েটরে মানে আসার কোনো ইচ্ছা আছে এজ এ কসপ্লেয়ার আপাতত প্ল্যান নেই বাট ইনশাআল্লাহ সামনে অবশ্যই অবশ্যই আসবে আমরা আসি আমরা মানে আমরা কি মনে করে না করে হ্যাঁ আমি জানি না কিন্তু আমরা অনেক আমরা জারাই আসি অনেক ফ্রেন্ডলি আর হেল্পফুল সমস্যা নেই আসলে আর আমাদের আমাদের এই যে এই কমিউনিটির যা করা বাংলাদেশ নিয়ে পডকাস্ট এটা হলো মানে সবাই যেন একসাথে ভালোমতো গ্রো করতে পারি অনেকে আছে যারা মানে অনেক ছোট ছোট ইউটিউবার মনে করেন সাবস্ক্রাইবার কম কিন্তু ভিডিও বানায় অনেক ভালো তো কিন্তু ওদের কাছে ভিডিও যায় না রিচ পায় না কিন্তু ওদেরকে যেন চিনতে পারে তো এরা জন্য মেনলি প্ল্যাটফর্মটা করা খুব ভালো ইনিশিয়েটিভ তাহলে ছোট ক্রিয়েটাররাও ইনকারেজ হয় আমি যখন ফার্স্ট ঢুকছিলাম তখন কোন কোন চ্যানেল ছিল না মানে বাংলায় যে কন্টেন্ট বানায় মানে আমি আর তখন

তো গেছি তারপর তোমার দেখলাম যে কে ভিডিও বানাইতেছে বানাইতেছে তো ইনস্টাগ্রামে গেলাম দেখি যে ফটো আপলোড আমি ভাবছি অনেক অ্যারোগেন্ট টাইপ হবে ঠিক আছে এমন আমি ভাবছি আর তোমাকে দেখা কিন্তু আসলে না সবাই অনেক ফ্রেন্ডলি ভাই ছবি দেখা জাজ করা যায় না যতক্ষণ না কথা বলতেছেন না আমরা এমনিতে এর আগেও এরকম একটা অ্যানিমি কমিউনিটি যারা ইউটিউবাররা আছে এরা করা ট্রাই করছিলাম আমিও অনেক লোকদের এনকারেজ করছিলাম সবাইকে আসার কিন্তু তখন কমিউনিটি এত ছোট ছিল আর এই জিনিস কমিউনিটি অনেক ছোট ছিল মানে ফেসবুকে ছিল কিন্তু অডিয়েন্স ইউটিউবের ক্ষেত্রে কম ছিল তো অনেকে ভিডিও বানাতে ভিউজ আসতো না এনকারেজ হতো না তো অনেকে মাঝখানতে ছেড়ে দিছে বাট এখন আপাতত সবাই সেই মোটিভেশনটা ধরে রাখছে আর সবাই একসাথে আছে তো এই জন্য এটাই আরো যদি আপুরা আসে তো আরো ভালো হইতো সিনথি আপু আছে তারপর আরো আরো কে আছে না আর দুই একজন আছে ওই যে সিলভার স্ক্রিন এস্টেরিয়া সিলভার স্ক্রিন হ্যাঁ হ্যাঁ সে তো বিদেশে থাকে মনে হয় আচ্ছা একটা ফান ফ্যাক্ট আপনাদের সবাইকে শোনাই একজন ছিল বাংলাদেশি ফার্স্ট ফিমেল ইউটিউবার যে মনে হয় তিনটা মতো ভিডিও বানাইছিল বানানোর পরে আই মনে হয় কি একটা নাম ছিল পরে সাম হাও হয়তো ডিপ্রেশনে গেছিল না কোনো কারণে হিট পাইছিল বা এমনি ছেড়ে দিছে তিনটা ভিডিও এমনি ছেড়ে দিছে হ্যাঁ এমনি ছেড়ে দিছে আমি কে ছিল আমি করে একজন এবার আসছে এবার বিগ মম করছিল না একজন হ্যাঁ হ্যাঁ বিগ ওই যে বাংলাদেশের সাথে আসছিল হ্যাঁ বিগ বম করছিল যে সে ফারস্টে খুলছিল আমাদের সাথে আমরাই আরো বলে বলে খুলাইছিলাম বুঝছো তো কিন্তু পরে অনেক ওই বললাম না ওই ভিউজ টিউজ আসে না তারপরে অনেকে মানে এরকম যদি মানে কোনো অডিয়েন্স না থাকে তাহলে এরকম ভিডিও বানাতে ইচ্ছাও করে না এরকম বাট পারবে এখন টাইম এখন মানে মানুষ অডিয়েন্সও আছে ইউটিউবে এন্ড সব জায়গায় আছে আপুর যদি স্টার্ট করে ভাই আমার মনে হয় আমার কনফিডেন্স আছে পারবে হ্যাঁ নিজের ব্র্যান্ড দাঁড়া করে দিতে পারবে নিজের পার্সোনালিটি এন্ড এভরিথিং আর এমনেতে এমনেতে অ্যাজ আ কসপ্লেয়ার হিসেবে যে ওই যে কসপ্লে করেই ভিডিও দিতে হবে তাও না এমনেতে কোনো অ্যানিমে দেখলে ওটা কেমন লাগছে বা রিভিউ টাইপের ওগুলো অনেকে দেখে আর একটা জিনিস কি ফিমেল কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে তার ভয়েসটা শুনতেই মানে আসে সবাই ভয়েসটা শুনতে মানে আমি এর আগে অ্যানিমি চ্যানেলের আগে আমার আরো কিছু চ্যানেল ছিল মুভি এক্স লেন টাইপের চ্যানেল তো আরো বিভিন্ন রকমের চ্যানেল ছিল আচ্ছা তো এমনিতে তখন আমি বিভিন্ন অন্যান্য অন্যান্য ইউটিউবারদেরও ফলো করতাম কিন্তু যেই যেই চ্যানেলে ফিমেলের ভয়েস থাকতো সেটা সব মিলন মিলন ভিউজ ছেলেদের চ্যানেল ছেলেদের ইয়ে গুলোতে অত বেশি ভিউজ না আমাদের কমিউনিটি তো তো ছেলেদের কণ্ঠ শুনতে শুনতে মানুষ বোর হয়ে গেছে এখন একটু নিউনেস দরকার আপনি আসেন নিউনেস আমাদের ইউনিকনেস নিয়ে আসেন আমাদের কমিউনিটিতে ইনশাআল্লাহ সামডে স্যার আরো একটা কোশ্চেন আছে ইম্পর্টেন্ট কোশ্চেন যে যারা কসপ্লে করে না তারা কি এমনি কসপ্লে করে যেতে পারবে হ্যাঁ ওয়াই নয় আই থিংক আমরা ইভেন্ট এ যাই এনজয় করার জন্য প্রফেশনাল কসপ্লে হওয়া লাগবে তেমন তো কোনো কথা না মানে কসপ্লে করার জন্য কি কোনো রেজিস্ট্রেশন বা কিছু করা লাগে না অপশন আছে যদি পারফর্ম করা মানে স্টেজে পারফর্ম করে না ওইখানের জন্য রেজিস্ট্রেশন আছে এভাবে এমনি নর্মালি রেডি হয়ে চলে গেলেই আমি আর একটা কোশ্চেন করতে চাই ভাই আমাদের হিসাম হিসামরও তো করছিল এবার ও এটা তো আমি সাবস্ক্রাইবারদের জন্য করছি এটা তো এমনি এই না উইন উইন ব্রেকারের করছিল ওটা তো কোনো কসপ্লে না জাস্ট না এমন ভালো হইছে থ্যাঙ্ক ইউ তো আমার যে কসপ্লে আমার তো হেয়ার সাইডে যে কি করতে পোলাপান ওটা বাদ দিলাম তো কোশ্চেন আমি যখন প্রথম ইভেন্টে গেছি তখন আমি শুনছিলাম এরকম মানে আমার ওই কিউরিওসিটি মানে থেকে গেছে আর কি যে আমি শুনছিলাম যে যারা কোসপ্লে করে তাদেরকে টাকা পয়সা কিছু দেওয়া হয় ইভেন্ট থেকে আমি এরকম শুনছিলাম এটা কি মানে সত্য নাকি না আমি আসলে চিন্তা করতেছিলাম মানে ফাও ফাও আসে দুই একজন আসতে পারে যারা ডেডিকেটেড বা যাদের ভাল লাগে কসপ্লে করতে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় ওই যে কম্পিটিশন হয় না ওদেরকে দেয় কিন্তু যারা পারফর্ম করে না তাদেরকে দেয় না মানে রেজিস্ট্রেশন করে পারফর্ম না করে আই থিং প্রাইজ যারা পায় তারাই টাকা পায় এছাড়া কেউ টাকা পায় না হুম এটা তো ভাই তাহলে ঠিক আছে তাহলে কে যায় আমি আমি তাদের ভাই আসলে দেখছো ডেডিকেশন কিন্তু আছে না হলে নিজের টাকা খরচা করে তারপরে এত কষ্ট করে তাই আসলেই আর খরচ তো অনেক হয় হ্যাঁ কারণ কারণ ম্যাটেরিয়াল তো সেভাবে নাই থাকলে ভাই হ্যাঁ করলে নিজে বানালে অতটা costly হয় না কিন্তু তো অনেক effort লাগে হুম অনেকে দেখি মাঝে মাঝে বিভিন্ন কিছু বানাচ্ছে ওটার ছবি দেয় যেমন এই যে ইয়া নাম কি আকিরা কলজার ও ইয়া করছিল এবার ওই যে এর কসলে করছিল তো ও কয়েকদিন আগে স্টোরি দিছিল মানে ইভেন্টের আগে যে ওই যে ইয়াটা বানাচ্ছে স্ট্যান্ড ওর যে ওয়ানটা ম্যাজিক্যাল ওয়ান্ড ওইটা বানাচ্ছে এরকম মানে হ্যান্ডমেড এরকম অনেকে বানায় নিজে নিজে তাছাড়া আবার অনেক টাইম লাগে মানে আমি নিকাসের কসপ্লেটা পুরোটা বানাইতে আমার তিন দিন লাগছে তিন দিন তো অল্প টাইম

বুঝেই যায় না আসলে একদম মনে হয় যেন যে কোথা থেকে কিনছেন বইটি इवन দা লোগো এটা আমি হ্যান্ড পেইন্ট আর নেক্সট কোন কসপ্লেটা করার ইচ্ছা আছে আমি তো বলবো হিনাটা চলবে আমার হিনাটা মানে ম্যাচ করবে মানে আমার মনে হচ্ছে হ্যাঁ এনাটা ছাড়া আর আর কি আছে ভাই বোয়া টোয়া বলো না অন্য কিছু বল না না সামথিং লাইক আই লিটল মোর ডিসেন্ট হুম নরমাল এর ভিতরে আরে একটু ডিসেন্ট এর ভিতরে জানো ইয়া কাকে গড়ি দেখছো কাকে গড়ি না এই গ্যাম্বলিং এর অ্যানিমে একটা ওটা একটা স্কুল ইনফর্ম টাইপ হ্যাঁ রিমেম্বার দা কার্ড অ্যানিমে টোল্ড ইউ অ্যাবাউট আমার ভালো লাগে না ওইটা কাকে গড়ি হ্যাঁ ওইটার ক্যারেক্টারটা মানে ওইটা এটা ইয়া ইউনিফর্ম টাইপের স্কুল ইউনিফর্ম টাইপের ওইটাও সুন্দর আছে ব্যাংকস ব্যাংকস থাকে যে কালো ওই ওই ক্যারেক্টার জন্য আমি অ্যানিমে তো দেখা শুরু করছিলাম পরে ভালো লাগে নি আমার অনেক ডেয়ারিং আর পোকে এক্সেল সার সুন্দর কিছু এনি সাজেশন পোকে এক্সেল ভাইয়া ভাইরাল হিট হোয়াট ভাবতেছি পকে এই মধ্যে কিও গা আছে নাকি না ওর তো ওর তো ইয়ার পছন্দ ওই যে ওর সবচেয়ে পছন্দ ওই যায় ভিডিওস ওর নাম কি জবলেস রিনকারনেশন থেকে জবলেস রিনকারনেশন থেকে জবলেস রিনকারনেশন থেকে সিলফি আছে সেলফির কষ্টই করতে গেলে কানের ওপরে কাজ করতে হয় যে তো একটু কানটা লম্বা করতে হবে সামহাউ সো এটাতে পেন বেশি তাহলে যদি পোকেমন থেকে করেন তাহলে সারিনা আছে আর কি বলে মুসোকোটেন্সি থেকে করলে এরিসেপটা একটু অ্যাগ্রেসিভ ক্যারেক্টার আর ইটটা করা যেতে পারে রক সিটটা আপনার ফেভারিট পোকে কে আমার জানার খুব ইচ্ছা এখন পোকে গুলো তো সবগুলোই ভালো বাট সবথেকে ফেভারিট সারিনা টিম সারিনা এখন ম্যাক্সিমামই টিম সারিনা আমি অলওয়েজ টিম মিস সাম আপনার গুণটা আপনি কি মিস্টি কি টিম মিস্টি অপসার তুমি বুঝছো ভাই কিছু আমি এমনি ক্যারেক্টারগুলোকে চিনি মিসটিকে চিনি আমি না মানে ওইখানে যে প্রতিটা না সবাই আর কি ওই ক্যারেক্টারগুলো নিয়ে অনেক শিপিং করে তো তো অনেকে অনেক টিম বানায় টিম এ টিম বি সেরিনা মিস্টি ডন মে হ্যাঁ ওই লাস্ট কন্ট্রো তো

জাপানে এমনিতে তো তেরো বছর হলে লিগাল এজ হয়ে যায় চট্টুক শুনছি হম ওখানে ওখানে লিগাল এজ হলো তেরো বছর থেকে যতটুকু আমি জানি তেরো বছরে কিভাবে লিগাল হয় ওই আমি গুগলে সার্চ দিচ্ছিলাম আসছিল আমি সার্চ দিচ্ছিলাম জাপানের লিগাল এজ কি না বছর বছরে মাত্র টিন স্টার্ট ওইখানে এখন সার্চ দিয়ে দেখো তো না ভাই এটা পসিবল না আমি দিতেছি জাপানে যাওয়ার কি ইচ্ছা আছে কখনো হ্যাঁ জাপান আমার অ্যাকচুয়ালি কান্ট্রি জাপানে যাওয়ার অনেক জাপানের যে জায়গাগুলো আছে মানে কোন জায়গাটা কোন এক্স্যাক্ট লোকেশন কোন যেখানে যেতে চান পার্সিম অড কিন্তু হিরোশিমাটা যাওয়ার ইচ্ছা আছে একটু হিস্টোরিক্যাল তো হুম আরে দেখতে চাই যে एक्चुअली কেন নো ফোরওয়ার্ডস এখনো কি ছাপ আছে নাকিওতে গে জানি না না 이게 টু না কিন্তু তাও ফিল পাবেন কিছোনো কিছু এখন রেডিয়েশন আছে ওখানে হ্যাঁ ওগুলা নিয়ে আর কি দান্তে যেটা ছিল মানে এখানে রেডিয়েশন আছে নাকি বা মিউজিয়ামস থাকে না আদার কালেক্টেড কালেক্ট করা বম্বসগুলো খুব ভালোভাবেই প্রজার্ভ করা আছে তো ওগুলো দেখার ইচ্ছা আছে

এটার নাম ভুলে গেছি বেটার এটা হ্যাঁ আর সিটি জাপান সিটি রাত্রে সুন্দর লাগে অনেক দেখতে ডেফিনেটলি definitely ল্যান্ড disneyland japan at all sundar হুম জাপানে তো ওই যে শপিং মল এর ভিতরে সব অ্যানিমে ফিগারিনস দেওয়া থাকে আরে ইয়াত তো ওই যে ট্রেন গুলোতে তো মেট্রো হ্যাঁ তারপর ছবি সাবওয়ে আঁকা যায় সব জায়গায় শপিং

বলিস তো জানতে বললাম বাংলাদেশি আই ওয়াজ লাইক ওকে ভাই বাংলা এই আচ্ছা আবু অনেস্ট রিঅ্যাকশন বলবেন বিবিএফ ভাইকে ফার্স্ট যেদিন দিন ইভেন্টে দেখছিলেন আপনার রিঅ্যাকশন কি ছিল মানে আপনি কি ভাবছিলেন যে ইন্ডিয়ান ইউটিউবার বাংলাদেশে আসছে এমন কিছু আমার एक्चुअली ভিডিও দেখা হইতো বাট আমি অত বড় ফ্যান ছিলাম না তখন পরে দিয়ে বড় ফ্যান হইছি মানে আমার কাজিন না ভাই আমার সাথে যায় সব সময় অনেক রা ফ্যান ছিল সেইবার সিমপে একদম বাজ আমার ছবি তোল আলেবে এখন প্রসো তার আমিও খলে ভিডিও দেখা স্টার্ট করি ন মানে যেদিন একট মিট করলেন ফেন হওয়ার প ওজি কশন কেমন ছিল নে আপনিয তখনও জানতি যে ইন্ডিয়ান না বাংলাদেশ না তখন আ বাংলা দেখি যে তখন ট্ল হয়েছে না এমরা থামনাল তো ভালজা ছিল ভাল হয়েছে এ ওতোস্টা আপট দিছে। যেমন অন্য ফটোগুলো আপলোড দেয় কিন্তু বাংলাদেশি তো বাংলাদেশি এটা যদি ইন্ডিয়া দিত ভাই এত এত কিন্তু হইতো না আই এম আই প্রিটি শিওর ভাই এটা যদি ইন্ডিয়ায় ই করা হইতো ওর যে ইনস্টাগ্রামে আছে দেখবা যে অতটা ট্রল করে না কিন্তু আমি ওনার ইউটিউব কমেন্টস গুলো পড়ছিলাম যেখানে আমাকে থাম্বনেল দিতে পিপল ওয়ার রিয়েলি নাইস एक्चुअली পজিটিভ ছিল আর কিউ কিউ কমপ্লিমেন্ট করতেছিল আমার কস্টিউম নিয়ে বাট দেন अगेन তো বাংলাদেশ বিং বাংলাদেশ মানে ইয়া নেগেটিভ কমেন্ট হয়তো প্রবাবলি ফেসবুক থেকে আসছে ফেসবুকে সব নেগেটিভ কমেন্ট কি বানাইছে একটা কি বানাইছে জাকারবার্গ যে কি বানাইছে সব মানে ভাইরাস লোকের এক জায়গায় আসে এটা কিছু করার নেই ভাই মানে এটা তো আগে ভিডিও প্ল্যাটফর্ম ছিল না জাস্ট এমনি ছিল টেক্সটিং মেক্সটিং করা যেত কিন্তু তো ভিডিও ঢুকাই দিছে ঠিক আছে সবাই কম বেশি একদম সবাই তো চালায় ফেসবুক ইনস্টাগ্রামটা এখন অতটা ভাইরাস ধরে নেয় আর কি ইন্ডিয়া এবার অনেক ভালো পপুলার যতটুকু জানি হ্যাঁ ফেসবুক অতটা পপুলার না ফেসবুকে বাংলাদেশে পপুলার ফেসবুক আই থিংক মেলেনিয়াল যারা তাদের মধ্যে বেশি পপুলার

ভাই আমার hey, 2000 এ ভাই আমার জন্ম ভাই আমি কি জেনজি আমি আর তুমি ও আমিও জেনজি ওকে এখনকার এখন জেনজি চলতেছে মানে কয় বছর পর্যন্ত চলবে এটা শেষ হয়ে গেছে এখন জেন আলফা ও আই রে ভাই কোন एनिमल হয়ে যাবে সবাই না আলফা হইতে পারলে ভালো ভালো লাগতো জেনজি মেনজি ভালো লাগে না কেমন শোনায় ভাই জেনারেশন জেড শেষ জেনারেশন ও আচ্ছা ওই হিসেবে জেন ওকে 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 হ্যাঁ আলফা জেনারেশন হুম এন্ড্রুটেড জেনারেশন সব ও গড এন্ড্রুট এর ফ্যান নাকি না আমি ফ্যান দ্যাটস ফর ও গড নো ছেলেরা সবাই ভাই এখন যদি কেউ বলে না যে ওকে আমি অ্যান্ড্রোটের ফ্যান না হলেও আমি কিছু কিছু কথা আমি এটা অ্যাকসেপ্ট করতে পারি এটা যদি কেউ না বলে তাহলে ভাই ওটা কিছু কিছু কথা ঠিক আছে কিন্তু উনি যে আগে বাজে আগে হ্যাঁ যেগুলো বলছে তো ভাই কোনো সেন্সই করে না ওই জাস্ট মজা করছে নিজের মানে পপুলারিটি বাড়ানোর জন্য এই জন্য উল্টা পাল্টা বলছে এখনও একটু ঠিক আছে এখন মানে বুঝে শুনে কথা বলে এখন উনি ঠিক আছে কিন্তু উনি যে ইনফ্লুয়েন্স করছে মানুষদেরকে তখন ওটার কি

ইনফ্লুয়েন্স তো অনেকেই অনেক কিছু করতে পারে এখন ওটা ভালো জিনিসটা নেওয়ার তো মানে আমাদের বুঝতে পারছি বুঝতে পারছি যেমন আহ অ্যানিমি তো তো অনেক ভালো জিনিসও দেখায় হম আর বিরোধনের দিক দিয়েও আর খারাপ জিনিস দেখায় মানে যেমন অ্যাজ এক্সাম্পল অবি তো যে একটা মেয়ের জন্য পুরা

বেটার বাট গোজো এমন একটা ক্যারেক্টার যে মানে এ পর্যন্ত কত অ্যানিমে আস্তে যাচ্ছে তাই না মানুষ ম্যাক্সিমাম টাইমে কোল্ড অ্যানিমে গুলোর মনে রাখছে যেমন নারুতো ওয়ান পিস ব্লিচ বিগ তারপর গোকু গোকুর মতো ক্যারেক্টারে কখনো ভোলার মতো ক্যারেক্টার না তো এরপরে এমন কয়টা ক্যারেক্টার আছে যেটাকে মানে এই লেভেলে বা গোকু লেভেলের হাইপে গেছে গোজো একটা ক্যারেক্টার যেটা এই লেভেলে হাইপে নিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ এমন একটা ক্যারেক্টার যেটা মানে হাইপ চলতে যাচ্ছে আর চলবে এরকম এখন সানজিন বোর সাথে গোজার কম্পারিজন করা নাকি কম্পেয়ার করা দরকার কি সানজিনো কম্পারিজন আমিও না এর মধ্যে আমারে অনেকে বলে যে ভাই এটার সাথে ওইটা ওইটার সাথে ওইটা সানজিন বোর সুন্দর বেশি হইছে তো সুন্দর বেশি আমার গোজা ভালো লাগে না কথা গোজো বেশি সুন্দর আমার কাছে না এটা আমিও এটাই বলতেছি বাট ইউনো অপিনিয়ন ভ্যারি সো সিজন টু ট্রেলার বের হয়েছে এমনিতে এরপর থেকে ভালো হবে অ্যানিমেটা যদি মানো না পড়ে থাকো হুম এই ট্রেইলারে একদম মানে সেরকম সিন সিন দেখাইছে কিছু বেশ কিছু সিন দেখাইছে সামনে ভালো হবে অনেক এখন তো কিছুই না সিজন ওয়ান কিছুই না শুরুই হয় নাই যেমন শুরু হয়েছিল মানে সাইট মাইট ক্র্যাশ করে ফেলছিল তেমন কিন্তু যায় নাই ফার্স্ট পর্যন্ত

না গোজর কারেক্টর টা ভালো লাগে কারণ ওর মধ্যে একটা অ্যারোগেন্স টাইপের জিনিস আছে ও ভাই ওর ফার্নি ওর মধ্যে সিরিয়াসনে ওই স্ট্রং আর কি ভাই আর কি লাগবে ভাই লেডি কসপ্লে করেন

মানে আগেরটাই তো এসি অফ ছিল অনেক তো তখন মনে হয় যে সবাই একদম গরমে ঘামায় মানে কিছু কিছু লোক মানে কিছু কিছু কস্টলার মেকআপ করছে কিন্তু যে এমন কিছু ইউজ করে যে মেকাপ গুলি যেন গোলে না পরে তাও মেকআপ মেকআপের অবস্থা খারাপ হয়ে গেছে মানে মেকআপটা গলে গলে পড়তেছিল বাকিরা তো অনেক হেলি কসলে আমি শার্ট আর প্যান্ট পরে পারতেছি না এরকম অবস্থা ছিল

কসপ্লে রিয়া গুলো হচ্ছিল মানে সবাই পারফর্ম করতেছিল সামনে অনেক ভিড় এখন আমি সামনে গেতে পারি না পরে আমি পিস দিয়ে ওই যে পিসে ওই যে টানেলটা ছিল যেটা অন্ধকার জায়গাটা ওইখান দিয়ে ঢুকে পড়ছে ঢুকে সামনে গায়ে গেছে একদম ছিল ভিতরে আরে ভিতরে কি তেমন কিছু না মানে অন্ধকার একটা জায়গা রাস্তা এরকম মনে হয় সাজানোর কথা ছিল সময় মতো শেষ করতে পারে না আর কোন কি আবার আছে আবার এবার গোল্ড ফিশও ছিল না

আচ্ছা এমনিতে অ্যাজ অ্যা কস্টলার হিসাবে কেউ নতুন কসপ্লে করতে চাইলে বা এই ফিল্ডে বা এগুলা তে নতুন আসতে চাইলে তো কি কি সাজেশন থাকতে পারে জাস্ট চিন্তাই করার জন্য যাও অত বেশি হাই এক্সপেকটেশনস রাখলে পরে দিয়ে ক্রাস্ট হুম আই মিন অনেক ভালো মানুষ আসছে লাইক নিটিতে লাইক ইউ গাইজ এন অনেক সাপোর্টিভ মানুষও আছে কিন্তু থাকা না ওই অনেক সাপোর্টিং এর মধ্যেও গায়ে লাগে যায় একটা হেড কমেন্টি গায়ে লেগে যায় তো চামড়া শক্ত তো না আসলে হলে মানে কস্ট করতে হলে অনেক বেশি থাকা লাগবে হ্যাঁ কে আপ মানে কে কার সাথে ফটো আপলোড করে দিয়ে পরে দেখা যাবে যে এরকম হেডফাইতেছে কারণ ওর তো প্রথমবার করবে আর ওর এরকম উল্টা পাল্টা ওর দেখারও ওর মধ্যে ওই জিনিসটা আসে মানে মনে করবে অ্যানিমে কমিউনিটি অনেক টক্সিক কিন্তু অ্যাকচুয়ালি তো না অনেক অ্যানিমে কমিউনিটি তো অনেক ভালো মানুষ আসছে কিন্তু ওভারশ্যাডো হয়ে যায় আর কি বাট যেমন এই যে এবার মাদার আর কসলে যোগ করছে মানে হাসিরা মা ওর হয়তো প্রবাবলি এটা ফার্স্ট কসলে ছিল আর কিন্তু সবাই যে সবাই যেভাবে ডিসকারেজ করছে মানে ওর ফেভারিট ক্যারেক্টারটা করতে চাইছে যেরকমই হোক সেটাই এনজয় করার জন্য কসপ্লে করলে অ্যামেজিং এক্সপিরিয়েন্স চেন্নাই কেলাম অনেক সাপোর্ট পাওয়া যায় আরে আর কেন মাইক একটু কথা বলো শুনি একটু মানে কোন করলে সাজেশন চাইতেছিলেন যে হ্যাঁ আমি দেখিনি যদিও বা ক্যাক্টর গুলো কি চিনি ওখানে একটা ব্লন্ড একটা টিচার আছে না যে চশমা পরেছে ফায়ার ফায়ার ফোর্সের হি বানও করা যায় ও না ভাই ওই ওই বেশি ভাই ওই বেশি থাক ওইগুলো করলে আমি হ্যান বোয়া হ্যান্ডকপ তো করছে তাহলে এটা আর কি

যেগুলো দেখি না ওইটার থেকে তো একটা আমরা বলবো আচ্ছা থিয়েটারে কোন অ্যানিমে মুভি দেখা হয়েছিল থিয়েটারের মধ্যে হলে থিয়েটারে আসছে যদিও চার পাঁচটা না অ্যাকচুয়ালি থিয়েটারে দেখা আমি তো প্ল্যানস ছিল দেখার ঠিক ডিমন স্লেয়ার না না সরি জে জে কে দেখার প্ল্যান ছিল পরে আমার টিকেটও দিয়ে দেওয়া লাগছে প্ল্যান লাস্ট মোমেন্টে ক্যান্সেল করা লাগছে ও মানে টিকেটও কাটতে হয়েছিল

টোকিও গুলটা একদম মানে 애니মেটা শেষ করে দিছে একদম পার সিজনটা ভালো করে 애니মেটা মেসড আপ সিজন 1 ছাড়া 애니মেটা মেসড আপ রিমেক করবে আমি যত হ্যাঁ 10 বছর পর এক্সিবিশন এই নিউজটা আমি জানি না আরে এক্সিবিশনে বলছে যে এখানে আর্ট দেখাবে তাহলে থাক বেশ কয়েকবার এরকম ফেক গিয়া দিছে অন্য 애니মে নিয়ে কথা বলু যো যো

আমরা বাইরের দেশে অনেক শর্টস দেখি অনেক বড় বড় ক্রিয়েটার মিলিয়নস অফ ফলোয়ারস শর্টস তো ট্রাই করতে পারেন শর্টস ট্রাই করতে পারো তোমার লং ভিডিও তো কেউ দেয় না কসপ্লে তে ইয়া ইয়া কিন্তু টিকটকে বেশ কয়েকটা বাঙালি কসপ্লেয়ারস আছে এখন ওদের ফলোয়ারস ভালো গেছে টিকটক একটা অসুস্থ প্ল্যাটফর্ম এম প্ল্যাটফর্ম ফেসবুক বা ইউটিউবে যদি এদেরকে আনা যায় ফেসবুক বা ইউটিউবে যদি আনা যায় ফেসবুকে ইউটিউবে আনা

ক্যামেরা চেঞ্জ দেখা হয় লাইক মারামারি ওই কোপা কিন্তু

থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর কামিং এন্ড আপনাকে দেখে আপনাকে দেখে আরো কস প্লেয়াররা হয়তো ইন্টারেস্ট দেখাতে পারে আমরা অ্যাপ্রোচ করলে হয়তো রেসপন্স করতে পারে আমরা আসলে ভয় ভয় ছিলাম ঠিক আছে আমরা যে কস প্লেয়ারকে আনবো আবার আসবে নাকি আবার আসলে বা কথা বলবে নাকি এর জন্য আর কি অনেক দ্বিধার মধ্যে ছিলাম আমরা ফার্স্ট কনসার্ন ছিল যে ক্যামেরা অন করবে কিনা হ্যাঁ এটা সবচেয়ে বড় কথা তো বলতেই পারতো কম বেশি ওই যে কস প্লেয়ার আসবে কিনা এজন্য আসলে কোনোদিন জিজ্ঞেস করা নাই তো ওইদিন দিন ফেরদৌস ভাই বলতেছে যে আমি জিজ্ঞেস করছি মনে হয় আসতে পারবে তারপর থেকে যে প্রিপারেশন করা শুরু হয়েছে মেইন মেইন ভয়টা থাকে যে কস মনে করে যে ওই আমারে নিয়া তারপরে উল্টা পাল্টা কোশ্চেন করে হ্যাঁ রোস্ট করে দিবে রোস্ট করবে কেন রোস্ট কনটেন্ট না সবভাবে কনটেন্টের জন্য মানে গ্রাইন্ড করবে আমরা আসলে ওইরকম ভাবে যাই নাই আমরা একদম ফ্রেন্ডলি থাকি একদম সাটেল

পরের থেকে বা পডকাস্ট আগে হয়তো হইতে পারে আমরা প্রতি শুক্রবারে রাত সাড়ে দশটার দিকে লাইভ স্ট্রিমের মধ্যে পডকাস্ট করবো যারা আমাদের অডিয়েন্স তোমরা আমাদের সাথে আসতে পারো আমরা চারজন থাকবো আজকে তো অনেক অ্যালবামের হয়েছিল যেন অনেকজন এসে পড়ছে আমরা বাট আমরা ইউজুয়ালি চারজন থাকবো আর আমরা লাইভ স্ট্রিমের মধ্যে পডকাস্ট করবো তোমরা কমেন্ট করবো তোমাদের কমেন্ট স্ক্রিনের মধ্যে আসবে আমরা সেগুলোকে পড়বো অ্যাজ ইউজুয়াল আমরা পডকাস্টের মতন কথাবার্তা বলবো আর এরকম রেকর্ডের এপিসোডও আসবে এইভাবে স্পেশাল গেস্ট যদি থাকে তখন আমাদের আসবে বা আমরা যদি স্পেশাল কিছু করি যে আমাদের প্ল্যান আছে দেখবার সামনে তো ওইসবের জন্য আমাদের এরকম রেকর্ডের এপিসোড থাকবে কিন্তু তাছাড়া প্রতি উইকলি আমরা একটা লাইভ স্ট্রিম করবো আর একটা আমি লাইভ স্ট্রিমের মানে ওই লাইভ স্ট্রিম পডকাস্টে আমি আলাদা নাম দিব ওইটার নাম আমি এখন কাউকে বলি নাই আমার গোসল করার টাইমে মাথার মধ্যে র্যান্ডমলি ফর্ম করছিল আমি এটা নাম দিব বাপ এট নাইট